আসসালামু আলাইকুম, আমি শেখ মাসুদ্দিন আলী। তো আপনাদের সবাইকে চট্টগ্রাম কমার্স একাডেমি এবং চট্টগ্রাম আর্টস একাডেমির পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি আসি আপনাদের সাথে আইসিটি নিয়ে, আইসিটির তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের টপিকসটার নাম হচ্ছে ন্যান্ড ও নরের মাধ্যমে বাস্তবায়ন, যেটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট, ডিজিটাল ডিভাইসের একটি অংশ। এই টপিকসটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং 90% কোয়েশ্চেনে আপনার 4 নম্বরের জন্য এই ম্যাটটা দিয়ে থাকে, যেটা হচ্ছে ন্যান্ড ও নরের মাধ্যমে বাস্তবায়ন। তো এটাকে আজকে আমরা সহজ করে দেখার চেষ্টা করব। আসেন আমরা শুরু করি। ন্যান্ড ও নরের মাধ্যমে বাস্তবায়ন পড়ার আগে হালকা করে আমরা একটু ন্যান্ড এবং নরের কাজটা দেখে আসি, তারপর আমরা ন্যান্ড এবং নরের মাধ্যমে বাস্তবায়নটা বুঝবো। ন্যান্ডের কাজ কি? ন্যান্ড গেটের কাজ হচ্ছে, ন্যান্ড গেটটা আগে একটু দেখতে করুন সেটা বলে দিই। ন্যান্ড গেট হচ্ছে দেখতে ডি এর মতো এবং তার সাথে একটা গোল্লা থাকে, মনে করেন গোল্লা, একটা গোল্লা থাকে। ন্যান্ড গেট তৈরি হয় দুইটা গেটের মাধ্যমে, অ্যান্ড এবং নট গেটের মাধ্যমে। তো আমাদের আজকে যেহেতু লজিক গেটের ক্লাস না, আমরা সহজে বোঝার চেষ্টা করব। ন্যান্ড গেটটা দেখতে হচ্ছে এরকম, এখানে একটা ডি শেপ থাকবে, এখানে একটা গোল্লা থাকবে, এই পাশে থাকবে দুইটা ইনপুট আর এই পাশে থাকবে অলওয়েজ একটা আউটপুট। মনে করেন আমি ন্যান্ড গেটটাতে এই পাশে একটা ইনপুট এ দিলাম, একটা ইনপুট বি দিলাম, তাহলে আউটপুট কী আসবে? আমরা সবাই জানি এ ডট বি, আর পুরোটার উপর একটা কী থাকবে? হোল বার থাকবে। এটাই হচ্ছে ন্যান্ড গেটের কাজ, দুইটা জিনিসকে লজিক্যাল অ্যান্ড করে পরের কাজ কী করে, পুরোটার উপর একটা বার তুলে দেয়। এবং নর গেটের কাজ কী? নর গেটটা দেখতে উল্টা ছাতার মতো এবং এখানেও একটা গোল্লা থাকবে। নর গেটও দুইটা গেটের মাধ্যমে তৈরি, একটা হচ্ছে নট এবং একটা হচ্ছে অর গেট। তো অর গেটের কাজ মূলত হচ্ছে লজিক্যাল অর করা। তো এ বি যদি আপনি ইনপুট দেন, সে কী করবে? প্রথমে দুইটাকে যোগ করে দিবে, এ প্লাস বি করবে বা এ অর বি করবে, তারপর গোল্লার কারণে পুরোটার উপর একটা বার দিবে। এটা হচ্ছে তার কাজ। তাহলে ন্যান্ড এবং নরের কাজটা আমরা মোটামুটি বুঝলাম। তো এইটা করার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই জিনিসটা। এই দুইটা জিনিস যদি আপনি ভালো মতো বুঝেন, আপনার ন্যান্ড এবং নরের মাধ্যমে বাস্তবায়ন 50% ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন জিনিসটা কি, এটা একটা ন্যান্ড গেট অবশ্যই, এবং ন্যান্ড গেটের কয়টা ইনপুট? দুইটা ইনপুট। আচ্ছা একটু খেয়াল করেন, এই ইনপুটটাও আমি এ নিলাম, মানে এদিক দিয়ে এ যাচ্ছে, এবং এই ইনপুটটাও আমি কী নিচ্ছি? এ নিচ্ছি। তাহলে খেয়াল করেন, এদিক দিয়েও এ যাচ্ছে, এদিক দিয়েও এ যাচ্ছে, আউটপুটটা কী হবে? ন্যান্ড গেটের কাজ কী? একটা ইনপুট আছে এদিক দিয়ে এ, আর একটা ইনপুট আছে এ, তো প্রথমে দুটোকে লজিক্যাল অ্যান্ড করবে, গোল্লার কারণে পুরোটার উপরে বার করবে। তো আমরা এই দুইটা একে একটাই লিখতে পারি আমাদের উপপাদ্য অনুসারে, বুলিয়ান উপপাদ্য অনুসারে, এবং পুরো বারটা এতক্ষণ ছিল দুইটা একে, যখন একটাই লিখে ফেলছি, এই বারটা আছে কার উপরে? একটা এর উপরে। এটা কেন লিখছি আমি একটু বলবো আপনাদেরকে। তারপর এইটা আসেন, এটা হচ্ছে একটা নর গেট, একটা ইনপুট এ, এদিক দিয়ে একটা ইনপুট আসতেছে এ। তাহলে তার কাজ কী? নর গেটের কাজ হচ্ছে প্রথমে দুইটাকে অর করবে, তারপর গোল্লার কারণে পুরাটার উপর বার করবে। দুইটা এ প্লাস এ বা এ অর এ করলে আমি জানি এটাকে একটা লেখা যায় এবং পুরাটার উপরে বার থাকবে, মানে এর উপরে বার থাকবে। তো এটা লেখার আলোচ্য বিষয় হচ্ছে, আপনি যখন ন্যান্ড এবং নরের মাধ্যমে কোনো কিছুকে বার করতে হবে, আমি আবারও বলতেছি, ন্যান্ড এবং নরের মাধ্যমে কোনো কিছুকে বার করতে হবে বা কারো উপর বার তুলতে হবে, আপনি একটা কাজ করবেন, সেই কাজটা হচ্ছে যাকে বার করতে হবে, যাকে বার করতে হবে, কাকে বার করতে হচ্ছে? মনে করেন একে বার করতে হচ্ছে, যাকে বার করতে হবে সেই জায়গা থেকে কয়টা ইনপুট টানবেন? দুইটা ইনপুট। কয়টা ইনপুট টানবেন? দুইটা ইনপুট। কয়টা ইনপুট? দুইটা ইনপুট। এবং একটা ন্যান্ড গেট অথবা একটা নর গেট ইউজ করবেন, একটা ন্যান্ড গেট একটা নর গেট, দেখবেন অটোমেটিক সেই জিনিসটার উপরে আউটপুটে বার উঠে যাবে। ক্লিয়ার জিনিসটা আশা করি। তাহলে আমি একটু আবার বলতেছি, যার উপর বার তুলতে হবে, মনে করেন এর উপর বার তুলতে হবে, এ থেকে কয়টা ইনপুট টানলাম? এদিকে একটা, এদিকে একটা, দুইটা ইনপুট। দুইটা ইনপুটের কার থেকে? এ থেকে। একটা কী গেট ইউজ করছি? ন্যান্ড গেট। অটোমেটিক ন্যান্ড গেটের উপর বার উঠে যাবে, এটা আমরা এখানেও দেখলাম ন্যান্ড গেটে কীভাবে বার উঠতেছে। সেমভাবে একটা নর গেটে অটোমেটিক কী উঠে যাচ্ছে? বার উঠে যাচ্ছে। যখন আমি নর ইউজ করতেছি, একই জায়গাতে কয়টা লাইন টানতেছি? দুইটা লাইন টানতেছি, আউটপুটে কী আসতেছে? এইখানে যে জিনিসটা ইউজ করেছিলাম সেটার উপরে বার উঠে যাচ্ছে। এই জিনিসটা আমাদের খুব হেল্প করবে ন্যান্ড এবং নরের বাস্তবায়নের ক্ষেত্রে। তো এবার আমরা একটু মূল টপিক্সে চলে যাই। টপিক্সের নাম ন্যান্ড ও নরের মাধ্যমে বাস্তবায়ন। ন্যান্ড এবং নরের মাধ্যমে বাস্তবায়ন মানে কি? আমরা জানি ন্যান্ড এবং নরকে সার্বজনীন গেট বলে, তার মানে হচ্ছে ন্যান্ড এবং নর সবার কাজ করতে পারবে, সব গেটের কাজও করতে পারবে। ন্যান্ড এবং নরের মাধ্যমে বাস্তবায়ন মানে হচ্ছে, মনে করেন অ্যাবি, যদি আমি একটা অর গেট ইউজ করতাম, আউটপুট আসতো এ অর বি, এরকম আসতো। তো এখন খেয়াল করেন, এই যে দুইটা ইনপুট নিয়ে একটা যে আউটপুট পাইলাম, সেটা কোন গেটের মাধ্যমে আমি ইউজ করতেছি, কাজ করতেছি? অর গেটের মাধ্যমে। ন্যান্ড এবং নরের মাধ্যমে বাস্তবায়ন মানে হচ্ছে, এই অর গেটের কাজটাও কে করতে পারবে? ন্যান্ডও করতে পারবে, নর করতে পারবে। সব গেটের কাজ, সব কিছুর কাজ কে করতে পারবে? ন্যান্ড এবং নর করতে পারবে। সেটা করার জন্য আমাদেরকে কিছু টেকনিক জানতে হবে। তাহলে ন্যান্ড এবং নরের মাধ্যমে বাস্তবায়ন মানে কি? মনে করেন কখনো আপনি অর গেটটা ইউজ করতে পারতেছেন না,
বা অর্গেটটা মনে করেন এখন অসুস্থ, এভাবে ধরেন, মনে করেন অর্গেটের কাজ ছিল কি, এটা একটা মানুষ, ওর কাজ ছিল দুইটা ইনপুটকে এসে যোগ করে দিবে, শুধু কি করে দিবে, যোগ করে দিবে, কিন্তু এখন ও অসুস্থ হয়ে পড়ছে, ওই কাজটা করতে পারবে না। ওকে কার মাধ্যমে করাইতে হবে? ন্যান্ডের মাধ্যমে করাইতে হবে। কীভাবে করাইতে হবে আমরা সেটাই দেখবো। করানোটা তো একদম ইজি, এবং এটা আপনাদের চার নম্বরের জন্য থাকবেই, এখান থেকে চার নম্বরের কোয়েশ্চেন আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা একটু শুরু করি কীভাবে করা যায়, আমরা এটা একটু মুছে দিই, চলে গেল। তো আমরা শুরু করতেছি। মনে করেন আমি প্রথমে কয়েকটা আপনাকে স্টেপ বলবো, প্রথমে স্টেপগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, মুখস্থ আপাতত মুখস্থ করেন, পরবর্তীতে আমি ক্লিয়ার করে দিব। মনে করেন আপনাকে এইটাই, এই লজিকটাকে বলা হলো ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করো। আমি সংক্ষেপে লিখলাম ন্যান্ড, মানে বুঝে নিয়ে ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করবো, ভালো কথা। একটু খেয়াল করেন, ন্যান্ডের একটা বৈশিষ্ট্য আছে। ন্যান্ডের বৈশিষ্ট্যটা কী? ইনপুটগুলোকে গুণ করে একটা বার করে, তার মানে হচ্ছে সবার উপর একটা বার থাকে, তাই না? তো আপনাকে আমি এক নম্বর স্টেপ শিখাচ্ছি, যার মাধ্যমে, কার মাধ্যমে, ন্যান বলুক অথবা নর বলুক, যার মাধ্যমে বাস্তবায়ন করতে বলা হবে। আপনার প্রথম কাজ হচ্ছে চোখ বন্ধ করে, চোখ খোলা রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। চোখ বন্ধ করে বা চোখ খোলা করে কয়টা বাদ দেওয়া? দুইটা বাদ দেওয়া। কয়টা বাদ দেওয়া? দুইটা বাদ দেওয়া। কাকে বাস্তবায়ন করতে বলছে? এ প্লাস বি কে? কার মাধ্যমে? ন্যান্ডের মাধ্যমে। তাহলে আমার প্রথম কাজ কী হবে? কয়টা বার দেওয়া? দুইটা বার দেওয়া। দুইটা বার কেন দিছি একটু পরে আমি বলতেছি আপনাদেরকে। তাহলে প্রথম কাজ করে ফেলছি, দুইটা বার দেওয়া। প্রথম কাজের পরের কাজটা একটু দেখেন, প্রথম কাজ দুইটা বার দেওয়া, পরবর্তী কাজ হচ্ছে কার মাধ্যমে করতে বলছে? ন্যান্ডের মাধ্যমে। একটু খেয়াল করেন, ন্যান্ডের ভিতরে এন্ড আছে, তার মানে ন্যান সবসময় গুণের কাজটা করতে পারে বা লজিক্যাল এন্ডের কাজ করতে পারে, কখনো লজিক্যাল অরের কাজ করতে পারে না। তাহলে আপনার প্রথম স্টেপ হচ্ছে দুইটা বার, দুই নম্বর স্টেপ হচ্ছে কার মাধ্যমে করতে বলা হচ্ছে দেখতে। দেখবেন বলা হয়েছে ন্যান্ডের মাধ্যমে করতে, তার মানে হচ্ছে আপনি কোনো প্লাস রাখতে পারবেন না। ন্যান যেহেতু বলছে সব কী রাখতে হবে? গুণ রাখতে হবে। তাহলে আমি এটাকে এরকম করে দিই, এ বি, এটা এটার মতো ছিল, দুইটা বার ছিল আর মধ্যে প্লাস ছিল। তো আমি যখনই একটা বার ভাঙবো, আচ্ছা এখানে তো দেখানো, তবু আমি একটু আপনাদেরকে বুঝাচ্ছি। আমি জানি বার ভাঙলে ডি মর্গানের ল অনুসারে প্লাস কী হয়ে যায়? গুণ হয়ে যায়। তো আমি এখানে একটা কাজ করি, আমি দুঃখিত আবার আগেরটাই লিখে ফেলছি, কালো হলে সহজে নর্মাল বোর্ড হলে মুছে দেওয়া যায়, তো এখানে তো বুঝতে পারতেছি না। আচ্ছা, এ ছিল, বি ছিল, মধ্যে প্লাস ছিল, যখন বারটা আমি ব্রোক করবো, একটু খেয়াল করেন, এখানে আমি একটু দাগ দিচ্ছি, বার ভেঙে দিচ্ছি। মনে করেন এর উপরে একবার, বির উপরে একবার, তার বাপ দাদা সম্পত্তি ছিল বার, ভেঙে দিলাম, এ এক ভাগ পাইলো, বি এক ভাগ পাইলো, তাদের মধ্যকার সম্পর্ক কী হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। তাদের ভাইয়ের মধ্যকার সম্পর্ক কী হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা এবার খেয়াল করেন, এখন কি সব কি গুণের মাধ্যমে আসে, বা এখানে কি সব গুণ আসে বা লজিক্যাল এন্ড আসে? আসে। এইটুকু গুণ থাকলেই আপনি বুঝবেন যে আপনি এটা ন্যান্ডের মাধ্যমে করতে পারবেন। তাহলে আমার প্রথম কাজ কী ছিল? দুইটা বার দেওয়া। পরবর্তী কাজ কী? কার মাধ্যমে করতে বলছে সেটা দেখা। কার মাধ্যমে করতে বলছে? ন্যান। ন্যান কখনো প্লাস করতে পারবে না, তাই একটা বার ভেঙে দিই। বার ভেঙে কী করে দিলাম? গুণ করে দিলাম। গুণ করলে আমার এবার যেটা আছে সেই লজিকটাকে আমি ন্যান্ডের মাধ্যমে কাজ করাবো। এখন হয়তো আপনাদের মাথা একটু ঘুলাইতে পারে, কেন এটা করা হচ্ছে, কী জন্য এরকমভাবে করতেছি। আশা করি ক্লাস শেষে ভালো মতো বুঝবেন একদম। হ্যাঁ, তো আমি আরেকটা জিনিস বলি, এ মাত্র আপনাদেরকে বলছিলাম দুইটা বার দিলে, মানে দুইটা বার কেন দিয়েছি সেটা একটু ব্যাখ্যা করি। দেখেন, ন্যান্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে গুণ করে সবার উপর বাদ দেয়, নরের একটা বৈশিষ্ট্য হচ্ছে যোগ করে সবার উপরে বার দেয়। কিন্তু আপনাকে যে লজিকটা দেওয়া হোক, সরাসরি এরকম বার দেওয়া হবে না। তো আপনি কী করবেন? দুইটা বার দিয়ে দিবেন। এখন প্রশ্ন আসতে পারে, তারা তো একটা বার দেয়, আপনি কেন দুইটা বার দিলেন? দেখেন, জিরোর উপরে যদি নর্মালি একটা বার দিই, নর্মালি বারের কাজ হচ্ছে উল্টাই দেওয়া, জিরোর উপর একটা বার দিলে আনসার এসে যায় ওয়ান, তার মানে আমার থেকে যা ছিল পুরো লজিকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে মনে করেন এটার আনসার ছিল এতক্ষণ জিরো, ধরে নেন একটা বার দিলে দেওয়া মানে কি জিরোকে ওয়ান করে দেওয়া না? কিন্তু আমি যদি দুইটা বার দিতাম, দুইটা বারের কাহিনীটি একটু দেখেন, একটা বারে কী করবে? প্রথমে ওয়ান করবে। এই বারটা কী করতেছে? প্রথমে জিরোকে ওয়ান করে দিচ্ছে, উপর একটা বার আছে, এই ওয়ান বার আবার কী করতেছে? জিরো করে দিচ্ছে। তার মানে দুইটা বার দিলে আপনি একটু খেয়াল করেন, আগেও যা ছিল পরেও তা আছে। তার মানে দুইটা বার দিলে যা ছিল তার কোনো পরিবর্তন হয় না, বা সহজ কথায় বারে বারে কাটাকাটি করা যায়, এটা হচ্ছে কথা। তো একটা বার যেহেতু আমি দিতে পারবো না, যেন আমি কয়টা বার দেবো? দুইটা বার, এটাই হচ্ছে মেইন রিজন। তো আমি আবারও বলতেছি নিয়মটা কি, দুইটা বার, দুইটা বার দেওয়ার পরের কাজ কি? ন্যান বললে কোনো প্লাস রাখা যাবে না, সব কী রাখতে হবে? গুণ রাখতে হবে। গুণ রাখলাম, এবার এটাকে আমি ন্যান্ডের মাধ্যমে করব। দেখেন আপনি 90% করে ফেলছেন, আর একটু মুছে দিই এটাও, আমি এটাও মুছে দিই। হ্যাঁ, এবার আমাকে কী করতে হবে? সেই কাজটা ন্যান্ডের মাধ্যমে করতে হবে। খেয়াল করেন, এটাকে ন্যান্ডের মাধ্যমে করতে হবে। প্রথমে কী করতে হবে? এ বি একটা ইনপুট, এ একটা ইনপুট, একে বার করতে হবে। আচ্ছা, বারটাও কি ন্যান্ডের মাধ্যমে করতে হবে? না, অবশ্যই ন্যান্ডের মাধ্যমে করতে হবে, কারণ কার মাধ্যমে বাস্তবায়ন বলছে? ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন বলছে, দুঃখিত।
আচ্ছা এই দেখেন আমি নেন্ডের মাধ্যমে বাস্তবায়ন করতেছি, একে বার করতে হবে। আচ্ছা আমি একটা কথা বলছিলাম ক্লাসের শুরুতে, কোনো একটা সিঙ্গেল ইনপুটকে যদি বার করতে হয় বা যে কাউকেই বার করতে হয়, যদি ন্যান্ড অথবা নর বলে, ন্যান্ড অথবা নর দিয়ে বার করতে হয়, আমার কাজ কি একই জায়গা থেকে কয়টা লাইন, দুইটা লাইন, একই জায়গা থেকে কয়টা লাইন, দুইটা লাইন, একটা কি গেট, ন্যান্ড গেট অথবা নর গেট। এখন যেহেতু আমাকে ন্যান্ড বলা হয়েছে, আমি কি গেট ইউজ করবো, ন্যান্ড গেট ইউজ করবো। এই ন্যান্ড গেট ইউজ করলাম তাহলে কি অটোমেটিক এর উপর বার উঠে যাবে না, অটোমেটিক এর উপর বার উঠে যাবে। যারা বুঝতেছেন না তাদের জন্য বলতেছি, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আমি এখানে একটু আবার ব্যাখ্যা করি জিনিসটা, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এই জিনিসটা আমি একটু মুছে দিই, ও মুছলো না, ওকে। তো দেখেন একটু আমি আবার ব্যাখ্যা করতেছি, জিনিসটা ছিল এরকম, তার মানে কি আউটপুট কি হবে, এদিক দিয়েও এ, এদিক দিয়েও এ, তাহলে এ ডট এ উপরে হোল বার। আমরা বুলিয়ান উপপাদ্য অনুসারে জানি দুইটা একে কয়টাই লেখা যায়, একটাই, আর পুরোটার উপর একটা কী থাকবে, বার থাকবে। তার মানে আপনার এটা নিয়ে কোনো টেনশন করার দরকার না, আমি যা শিখেছি আপনি শুধু সেটাই মনে রাখবেন, যাকে বার করতে হবে একই জায়গাতে কয়টা লাইন, দুইটা লাইন, একটা কি গেট ইউজ করবেন, ন্যান্ড গেট ইউজ করবেন অথবা নর গেট ইউজ করবেন, আউটপুট অটোমেটিক বার আসবে। তাহলে আমি কাকে পেয়ে গেলাম, এই বারকে পেয়ে গেলাম, তারপর কাকে লাগবে, বি বারকে, বিকেও বার করে নিচ্ছি। তাহলে বিকে বার করার উপায় কি, ন্যান্ডের মাধ্যমে, কীভাবে, একই জায়গাতে কয়টা লাইন, দুইটা লাইন, একটা কি গেট, ন্যান্ড গেট, অটোমেটিক কী হবে স্যার, বির উপর বার উঠবে। এবার খেয়াল করুন, এবার পাইছেন, বিবার পাইছেন, এবার আর বিবারকে গুণ করে হোল বার করতে হবে। গুণ করে বার করা কার কাজ, কিছুক্ষণ আগে পড়াইছি, গুণ করে বার করা হচ্ছে ন্যান্ডের কাজ। এই আমি এখানেও একটা ন্যান্ড গেট ইউজ করলাম, তাহলে আউটপুট অটোমেটিক কী আসছে যে খেয়াল করুন, এ বার ডট বি বার, আর পুরোটার উপরে কি একটা হোল বার। এতটুকু কি ক্লিয়ার, আশা করি সবার এতটুকু ক্লিয়ার হয়েছে। কারণ এখানে দেখেন, এইবার পাইছিলাম, বিবার পাইছিলাম, সেটাকে গুণ করে আবার বার করে দিছি, সেটা কিসের মাধ্যমে করেছি, ন্যান্ড গেটের মাধ্যমে। এবার একটা জিনিস ভালো মতো খেয়াল করুন, এইখানে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট নাই, এবং আমাকে প্রশ্ন তা বলা হয়েছিল ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন, ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন মানে সব ন্যান্ড গেট ইউজ করতে হবে। এবার আমি একটু আসি আরেকটা কথাতে, অনেকের মনে ডাউট থাকতে পারে, এত হাবিজাবি কেন করতেছি ভাইয়া, দরকার কি, আমাকে কি বলছি, আমাকে আউটপুটটা মানে দেওয়া ছিল এটা এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি, কিন্তু আমি নর্মালি এটাই করতে পারি যে ভাইয়া দেখেন এই অর করে দিলাম, আউটপুট কী আসছে এ প্লাস বি, আর ইনপুট কাকে কাকে নিতে হচ্ছে, একে নিতে হচ্ছে বি, মানে এ বি ইনপুট নিয়ে আমার আনসার আসতে হবে এ প্লাস বি। আচ্ছা ভালো, কিন্তু ভাইয়া আমাকে যখন ন্যান্ড এবং নরের মাধ্যমে বাস্তবায়ন বলবে, আমি এত সহজে কাজটা করতে পারবো না। ন্যান্ড এবং নরের মাধ্যমে বাস্তবায়ন মানে কি, আমি আপনাকে এভাবে চিন্তা করতে বলতেছি, মনে করেন অর গেটটা এখন অসুস্থ, অর গেট অসুস্থ, এখন অর গেটের জায়গায় তো কেউ একটা কাজ করতে আসবে, কে কাজ করতে আসতেছে, ন্যান্ড গেট কাজ করতে আসতেছে। তো ন্যান্ড কি অরের মতো কাজ করবে, হ্যাঁ অরের মতোই কাজ করবে, মানে অরের আনসারটাই দিবে, কিন্তু ও কাজ করার তরিকাটা হবে ওর মতো, ও চেষ্টা করবে ওর মতো কাজ করতে, ও যেভাবে কাজ করুক আমাকে আনসার আনে দিলেই হয়েছে। এতটুকু ক্লিয়ার আশা করি। এবার দেখেন, এ বি ইনপুট দিলে আনসার এ প্লাস বি, তাহলে আপনি বলতে পারেন আচ্ছা ঠিক আছে, আপনি এটাকে আনসার এটা এনে দিয়েছেন, হ্যাঁ এটা এনে দিয়েছেন, তার মানে আপনি বুঝাচ্ছেন এইখানে যেটা ছিল আনসারই এটা আসছে, এটা কিন্তু কে করছে, এটা করছে ন্যান্ড, এটা করতেছে কে, অর। তো আপনি আমাকে বুঝান এটা আর এটা কেমনে সেম হইল, দেখেন এখন দেখেন কেমনে সেম হবে, কি ছিল এবার বিবার হোলবার, তাই না, বার একটা ভেঙে দেন, এর উপরে কয়টা বার, দুইটা বার, গুণ কি হয়ে যাবে প্লাস বি, এর উপরে কয়টা বার, দুইটা বার, এ দুইটা বার মানে এ লেখা যাবে, দুইটা বার বার মানে বি লেখা যায়। তাহলে দেখেন তো এ বি ইনপুট নিয়ে আমি আনসার পাইছি কি, এ প্লাস বি, এখানেও এ বি ইনপুট ছিল, সরি এ বি ইনপুট ছিল, আনসার পাইছি কি এ প্লাস বি। তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কোথায়, পার্থক্য এখানে, এটা হচ্ছে অর গেটের মাধ্যমে, আর এখানে সব কোন গেটের মাধ্যমে, ন্যান্ড গেটের মাধ্যমে। যেহেতু অর গেট এখন কাজ করতে পারবে না, নতুন একটা গেট কাজ করবে, সেই গেট চেষ্টা করবে সবসময় তার মতো করে কাজ করতে, এবং আমি তাকে ফোর্সও করতে পারবো না, আমাকে অবশ্যই তার মতো করে কাজ করার অধিকার দিতে হবে, এবং সে তার মতো করেই কাজ করছে। দেখেন এ বি ইনপুট নিয়ে আমাকে আনসার এ প্লাস বি এনে দিছে, আর এখানেও এ বি ইনপুট নিয়ে আনসার কী দিয়ে দিছে, এ প্লাস বি এনে দিছে। তো এখন আলোচ্য বিষয় হচ্ছে, আপনাকে যে লজিক দেওয়া হোক না কোনো, মনে করেন এটা দেওয়া হোক বা যাই দেওয়া হোক, আপনার প্রথম কাজ হচ্ছে দুইটা বার দিবেন, পরবর্তী কাজ হচ্ছে যার মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে, যদি ন্যান বলা হয় সব কী রাখবেন, গুণ, যদি নর বলা হয় সব প্লাস রাখবেন। তারপর এই লজিকটা শুধু মনে রাখবেন, কাউকে বার কীভাবে করতে হয় এটা মনে রাখলে আপনার পুরোটা একদম ইজি হয়ে যাবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য বুঝতে আরেকটু সহজ হবে। আসেন
তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আমরা একটু সহজ করে একটা এক্সাম্পল দেখব। তো আমরা আরেকটা সহজ এক্সাম্পল দেখি। মনে করেন এখন আমাকে এ প্লাস বি কেই কাজ করতে বলা হয়েছে নরের মাধ্যমে, নর। তো ঘাবড়ানোর কিছু নাই, আমি আপনাকে যা বলছি আপনি তাই করেন। নরের মাধ্যমে করতে যেহেতু বলা হয়েছে মানে নরের মাধ্যমে কাজটা করাইতে হবে। তো আপনার প্রথম কাজ কী হবে স্যার? অবশ্যই স্যার আমি দুইটা বার দিয়ে দিব, দুইটা বার দিয়ে দিব। আমি জানি যে নরের কাজ বা ন্যান্ড সবাই গুণ করার পর বা যোগ করার পরে উপরে একটা বার তোলে, এটা হচ্ছে আমার প্রথম কাজ। এরপরের কাজটা কী হবে, যখন আমি বার দিছি আমাকে দেখতে হবে যে কার মাধ্যমে করতে বলা হয়েছে। আমাকে নরের মাধ্যমে করতে বলা হয়েছে, আমি জানি নর কী করতে পারে, লজিক্যাল অর করতে পারে। এটা আবার একজন মনে করিয়ে না, আমি এমনি গোল্লা দিলাম আর পরে, লজিক্যাল অর করতে পারে। তো আমি এখানে সব প্লাস রাখার চেষ্টা করব। তো এখানে প্লাস আসেই, তো আমার এটাকে আর ভাঙার কোনো প্রয়োজন নেই, এটা নিয়ে কাজ করবো। দেখেন কীভাবে, এই একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম, প্লাস করে প্রথমে বার, প্লাস করে কী করতে হবে বার, প্লাস করে বার করা কার কাজ, নরের কাজ। আউটপুট কী আসলো? এ প্লাস বি বার। এতে কার কোনো সমস্যা হওয়ার কথা না আশা করি। এই উপরেরটা বাদ দেন, প্লাস করে বার করা কার কাজ, নরের কাজ, করে দিলাম। এইটার উপরে আরেকটা বার তুলতে হবে। তো আমি কিছু নাই কী বলছিলাম, যার উপরে বার তুলতে হবে ন্যান্ড অথবা নরের মাধ্যমে, সেই জায়গা থেকে কয়টা স্যার, দুইটা দাগ, কয়টা দাগ, দুইটা দাগ বা দুইটা লাইন, একটা ন্যান্ড অথবা নর গেট। এখন আমাকে কোন গেট ইউজ করতে বলা হয়েছে? নর গেট। নর গেট ইউজ করলাম আউটপুটে, আউটপুটটা আমি একটু নিচে লিখতেছি, আউটপুটে অটোমেটিক কী আসবে, দুইটা বার এসে যাবে। এবার আপনি এটাও বুঝেন, দুইটা বারকে কিন্তু ক্যান্সেল আউট করলে আবার আগেরটাই আসতেছে, তার মানে বোঝাচ্ছে এই কাজটা এখন কে করছে, নর করছে, আর এই কাজটা শুধু এ প্লাস বি, এটা কার মাধ্যমে ছিল, অরের মাধ্যমে ছিল। এখন অর যখন কাজটা করতে পারতেছে না, অরের কাজ নর করে দিছে, এবং নর কার মতো করে করছে, তার মতো করে করছে। তো আশা করি আপনাদের এটাতে আর কোনো সমস্যা হবে না। তো আমরা সামনের ক্লাসে আরও কিছু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, এগুলো তো একটু সহজ ছিল, আমরা আরও কিছু প্র্যাকটিস করবো, যত প্র্যাকটিস করবো তত আমাদের জন্য আরও ইজি হবে। আর আপনারা একটু দয়া করে যা পড়াইছি আজকে তা একটু দেখবেন এবং ভালো মতো একটু নোট করার চেষ্টা করবেন, যা পড়েছে তা শিখলেই হবে, আর কিছু বাড়তি কিছু লাগবে না। আমি নেক্সট ক্লাসে আরও জটিল জটিল কিছু নিয়ে প্র্যাকটিস করবো, তখন আপনারা আরও আশা করি ভালো বুঝবেন। তো সবাইকে ধন্যবাদ।